প্রিয় বন্ধুরা আমি ওয়াইদুর রহমান আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি রহমান একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজ উচ্চ মাধ্যমিক বাংলার এসিকিউর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির করেছি এসিকিউ এবং এমসিকিউ এসিকিউ এবং এমসিকিউ বাংলাতে সাজেশন দেওয়া খুবই টাফ তবুও চেষ্টা করেছি তোমাদেরকে কিছু প্রশ্ন গুরুত্বের নিরিখে এগিয়ে টেস্ট পেপার এবিটি ডাব্লিউবিটি এবং বিভিন্ন স্যারেদের মক টেস্ট তাই নিয়ে তোমাদেরকে আজকে কিছু প্রশ্ন তুলে ধরবো সেই প্রশ্নগুলি চর্চা করো তোমাদের প্রথম পরীক্ষা বাংলা তো কথা না শুরু করব প্রথম যে প্রশ্নটি আর একটা কথা জানিয়ে রাখি যদি আমি যে এসেগুলো দিচ্ছি সেই এসে কিউগুলি দু হাজার উনিশ সালের পরীক্ষায় এসে থাকে তাহলে সেই এসে কিউগুলি তোমরা করবে না কারণ সালের প্রশ্ন রিপিট দেয় না তো প্রথম যে প্রশ্নটি তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে কেন ছেলেগুলি অসুস্থ পড়েছিল পরে প্রশ্ন তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে সে কাবু হয়ে পড়েছিল কেন পরে প্রশ্ন পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকুষের পুরনো বচনটি কি পরে প্রশ্ন সেটা যখন মাথায় পড়বে বুঝবে তখন সেটা মাথায় পড়বে কেন পরে প্রশ্ন আমারও আর কিছু ভালো লাগে না বক্তার কিছু ভালো না লাগার কারণ কি। পরে প্রশ্ন এই রে পুলিশ আসছে লাগলো ঝঞ্ঝাট পুলিশ আসছিল কেন পরে প্রশ্ন তোমার চোখে জল কেন বলো তো শ্রোতার চোখে জল আসার কারণ কি পরে প্রশ্ন রূপনারায়ণের কুলে কবিতায় মৃত্যুদের সকল দেনা কীভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেছিলেন পরে প্রশ্ন সুন্দর বাদামি হরিণ চিতাবাগিনীর হাত থেকে বাঁচাতে কোন কোন বনে ঘুরেছিল পরে প্রশ্ন আমি দেখি কবিতায় কবির চোখে কবির চোখ ও দেহ কি কামনা করেছে আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কি কামনা করেছে পরে প্রশ্ন ক্রন্দনতা জননীর পাশে না থাকলে কবি কি কি ব্যর্থ বলে মনে করেছেন পরে প্রশ্ন স্পেনের ফিলিপ খুব কেঁদেছিল কেন ফিলিপ কেঁদেছিলেন পরে প্রশ্ন তাকে সামনে পাথরটা তুলতে বললেন পাথরটা তোলার পর কী দেখা গিয়েছিল পরে প্রশ্ন ন্যূনতম শব্দজোড় বলতে কী বোঝো পরে প্রশ্ন উপসর্গ কাকে বলে সরি এটি দু হাজার উনিশ সালের প্রশ্নে পড়ে গেছে মণ্ডমাল শব্দ কি পরে প্রশ্ন লোক নিরুক্তি কাকে বলে উদাহরণ দাও পরে প্রশ্ন অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কেও অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে কি কারণ সে মৃত্যুঞ্জয়কে পছন্দ করে পরে প্রশ্ন এসব কথা শুনে উৎসব বুকে বল পায় কোন কথা শুনে উৎসব বুকে বল পাই পরে প্রশ্ন সেটাই সবাইকে অবাক করেছিল কোন ঘটনা সবাইকে অবাক করেছিল পরে প্রশ্ন এই তো জীবন সত্য এই তো জীবনের সত্য কালীনাথ এই তো জীবনের সত্য কালীনাথ সত্যটি কি পরে প্রশ্ন অমর গাঙ্গুলিকে স্কুলে হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন পরে প্রশ্ন তোমরা ফিরে যাও কে কাদের ফিরে যেতে বলেছেন পরে প্রশ্ন নানা রঙের দিন নাটকের প্রারম্ভে মঞ্চসজ্জার কীরকম বর্ণনা দেওয়া আছে পরে প্রশ্ন সবুজের অনটন ঘটে কোথায় কেন সবুজের অনটন ঘটেছে পরে প্রশ্ন কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ কোন মানসিক যন্ত্রণা থেকে কবি কথা বলেছেন পরে প্রশ্ন কঠিনের ভালোবাসিলাম কবি কেন কঠিনকে ভালোবাসি পরে প্রশ্ন ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস কিভাবে কবির কাছে আসে পরে প্রশ্ন একটি তারা এখন আকাশে রয়েছে সরি এ প্রশ্নটিও দু হাজার উনিশ সালে প্রশ্নে পড়ে গেছে খরচ মেটা তো কে কিসের খরচ পরে প্রশ্ন আমি কৌতূহলী হয়ে উঠি কি বিষয়ে বক্তা কৌতূহলী হয়ে ওঠেন পরে প্রশ্ন শব্দার্থতত্ত্বের দুটি শাখার নাম লেখো পরে প্রশ্ন স্বর কটি উদ্দেশ্য কটি বিধেয় থাকে পরে প্রশ্ন রূপমূলের দুটি শ্রেণীর উল্লেখ করো পরে প্রশ্ন থিস রাস কী পরে প্রশ্ন নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় ক টাকা মাইনে বেশি পান এবং কেন পরে প্রশ্ন ওই পাঁচ ভাগে ভাত হয় পাঁচ ভাগের নাম কী পরে প্রশ্ন বোঝা গেল বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে বুড়ির কি অভিজ্ঞতা ছিল পরে প্রশ্ন মোরফুলের মতো লাল আগুন কখন কেন এই আগুন দেশওয়ালিরা জেলেছিল পরে প্রশ্ন ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কবি কি বুঝিয়েছেন পরে প্রশ্ন অলস সূর্য এঁকে দায় অলস সূর্য কী আঁকে সূর্যকে অলস বলার কারণ কী পরে প্রশ্ন আমার দরকার শুধু গাছ দেখা কবির গাছ দেখা দরকার কেন পরে প্রশ্ন যা পারি কেবল কে কি পারেন পরে প্রশ্ন সেই কবিতায় জাগে আমার বিবেক বিবেককে কবি বিবেককে কিসের সাথে তুলনা করেছেন বা বিবেককে কিসের সাথে তুলনা করা হয়েছে পরে প্রশ্ন তার ধরুন আজ সন্ধেবেলা নগদ তিনটে টাকা বকশিসও দিলুম ওকে কাকে কি কারণে বকশিস দেওয়া হয়েছিল কাকে কী কারণে বক্সি দেওয়া হয়েছিল পরে প্রশ্ন এমনই সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম কোন সাহেবের কথা বলা হয়েছে পরে প্রশ্ন একটা রাঁধুনি তো ছিল কার সঙ্গে কখন রাঁধুনি থাকার কথা বলা হয়েছে পরে প্রশ্ন ওর কাছে জল পেতে পারো কার কাছে জল পাওয়া যেতে পারে জলের প্রয়োজন হয়েছিল কেন পরে প্রশ্ন ধনী ও বর্ণের পার্থক্য কি পরে প্রশ্ন মৌলিক স্বরধ্বনি কাকে বলে একটি উদাহরণ দাও পরে প্রশ্ন জোর কলম শব্দ কাকে বলে উদাহরণ দাও পরে প্রশ্ন শব্দার্থের রূপান্তর অন্য কি নামে পরিচিত পরে প্রশ্ন মনিবের ধান যাইতো তুই কাদিস কেন কথাটি কে বলেছে মনিবকে পরে প্রশ্ন বচসা বেড়ে গেল বচসা বাড়ার কারণ কি পরে প্রশ্ন বাইস্কোপে দেখেছি কি দেখেছেন পরে প্রশ্ন এই তো জীবনের সত্য কালীনাথ জীবনের সত্যটি কী অবশ্যই প্রশ্নটি মনে হয় রিপিট হচ্ছে পরে প্রশ্ন এ বড়ো জখ্মী লফসিন সৌম্যমিত্র এ কথা বলেছেন কেন পরে প্রশ্ন কিন্তু কি হবে বাড়ি ফিরে কিন্তু কি হবে বাড়ি ফিরে বক্তা বাড়ি ফিরতে চান না কেন পরে প্রশ্ন নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো সে নামল কেন পরে প্রশ্ন চিনিলাম আপনারে বক্তা কিভাবে নিজেকে চিনলেন পরে প্রশ্ন আমি তা পারি না বক্তা কি পারেন না এটিও মনে হয় রিপিট প্রশ্ন বহুদিন শহরে আছি শহরে শহর থেকে বক্তা কী উপলব্ধি করেছেন পরে প্রশ্ন শাসাঘাত কাকে বলে পরে প্রশ্ন সমাজ ভাষাবিজ্ঞান বলতে কি বোঝো পরে প্রশ্ন ফিলিপ কে পরে প্রশ্ন সিজার কে পরে প্রশ্ন ভেতরে সে পুড়ছে সন্দেহ নেই বক্তার এরূপ বিশ্বাসের কারণ কি পরে প্রশ্ন পরে প্রশ্ন অন্য থাকতে বাংলায় না কেউ মরত না কোন যুক্তিতে নিখিল এমন কথা বলেছেন কোন যুক্তিতে নিখিল এমন কথা বলেছেন তান্ত্রিকের নতুন বিধান হলো কী বিধান ছিল তান্ত্রিকের কী বিধান ছিল পরে প্রশ্ন সেই জন্যই হোমযোগি হচ্ছে কি কারণে হোমযোগি হচ্ছে পরে প্রশ্ন ঝিঙে চাল এবং রামশাল চাল কি কি দিয়ে খাই পরে প্রশ্ন ও শুধু পাগল হয়ে ও শুধু পাগল হয়ে কে পাগল হয়ে কি করছিল পরে প্রশ্ন সে স্বর্গসুখ পায় কে কিভাবে স্বর্গসুখ পায় পরে প্রশ্ন কিন্তু সাগরে শিশির পরে বলতে কি বোঝানো হয়েছে পরে প্রশ্ন ভিকিরি বুড়ি পয়সা কোথায় রেখেছিল প্রশ্ন বুড়িমা চৌকিদাকে কি বলেছিল এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না আবারও এরকম কিছু গুরুত্বপূর্ণ এসে কুড়ি হাজির হব ততক্ষণ সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থাকুক ধন্যবাদ